দামে কম মানে ভালো QKZ DM10। তো এটাকে আবার অনেকে মধ্যবিত্ত গেমারদের ক্রাশও বলে থাকে। তো চলুন ফাউল পেঁচাল না পেরে আপনারা আমার উভয়ের টাইম নষ্ট না করে মূল ভিডিওতে যাওয়া যাক। আওয়ার টুডেজ স্পন্সর ইজ মোবাইল কেয়ার, থ্যাংক ইউ মোবাইল কেয়ার ফর প্রোভাইডিং আস দিস আইটেমস। তাদের কাছে এই DM10 সহ বিভিন্ন ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ এবং হেডফোন রয়েছে। তাদের সকল ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। তো এই QKZ DM10টা খুব অল্প সময়ে বাজারে অনেক বেশি হাইপ তুলেছে এবং তুলবেই না কেন, কারণ এই বাজারে সচরাচর এরকম ধরনের এই পারফরমেন্সওয়ালা হেডফোন পাওয়া যায় না। তো আজকে আমাদের কাছে এই দুইটা DM10 আছে, একটা আসল একটা নকল। তাহলে আসলে কোনটা আসল কোনটা নকল এই নিয়ে আর অনেকের মনে প্রশ্ন থাকে। অ্যান্ড আপনারা কোনটা আসল কারণ দেখতে পাচ্ছেন যে বক্স আর কি, বক্সের বাইরে দিয়ে কোনো আর কি বোঝার কোনো উপায়ই নেই। সো কীভাবে এটা, তো এটা আর কি যে আসল কোনটা নকল এটার জন্য আমি বেশ কিছুদিন ধরে DM10 ইউজার, যেহেতু আমি এটা আনবক্স করি। অ্যান্ড এই যে একটা, তো এটার মধ্যে ফার্স্ট একটা প্যাকেটের মধ্যে এই হেডফোন, অ্যান্ড একটা ছোট প্যাকেটের মধ্যে এই ইয়ার টিপসগুলো আছে। কোনটা আসল কোনটা নকল এখনও কিন্তু আমি বলিনি। এই হচ্ছে একটা, অ্যান্ড আরেকটার মধ্যে যে বক্সটা ওপেন করলাম এই সেম থিং, এই সেম প্যাকেটিং, সেম প্যাকেটের মধ্যে এই হেডফোন, এই যে হেডফোন রাখলাম, অ্যান্ড এই যে বক্স সেম বক্স অ্যান্ড কিছুটা ইয়ার টিপস। তো এখন প্রশ্ন হচ্ছে কোনটা আসল কোনটা নকল, তো এটা অনেকেরই জানার ইচ্ছা। অ্যান্ড আমি আজকে আর কি ফুললি আর কি আপনাদের বলে দিচ্ছি যে কোনটা আসল কোনটা নকল, একেবারে ফুললি আপনাদের কনফিউশন দূর করে দেবো যাতে আপনারা মার্কেটিংয়ে না ঠকে যান। তো মেনলি এটা হচ্ছে নকল, এটা হচ্ছে আসল। এখন আপনারা কীভাবে বুঝবেন যে আমি বললাম যে এটা আসল এটা নকল, আপনারা কেন বিশ্বাস করবেন কথা ঠিক নাকি? তো যেটা আর কি যে বক্সের যদি আপনার বাইরে দেখেন, ঠিক আছে, এদিকে কিন্তু কোনো ডিফারেন্স নাই আর কি, কোনোভাবে কোনো কিছু ডিফারেন্স নাই। এটার মধ্যে যেমন একটু রেডিশ টাইপ আছে, যদি আপনার একটু দেখায় এদিকে রেডিশ টাইপ, এদিকে একটু হোয়াইট টাইপ, ঠিক আছে, কিন্তু কিছু কিছু বক্সে এরকমও থাকে না, পুরো সেম টু সেম হয় যে আমরা আমি বলছি। তো এই যে মাইক্রোফোনটা, এই মাউথ মাইক্রোফোন যেটা, এটা দেখতে পাচ্ছেন যে লেফট সাইডের সাথে, যেটা আসল এটা লেফট সাইডের সাথে, যে দেখতে পাচ্ছেন এই যে লেফট সাইড, এই ফোকাস হয় না কেন, এই যে ফোকাস করলাম দেখতে পাচ্ছেন যে লেফট সাইড, এই লেফট সাইডের সাথে মাউথ মাইক্রোফোনটা থাকবে, যেটা আসল অরিজিনাল। অ্যান্ড যেটা নকল, এই যে আপনারা দেখাই, এই যে নকলটা, এই নকলটা আমি খুললাম, এই যে লেফট সাইড, এই যে দেখেন লেফট সাইড এই যে সম্পূর্ণ ফাঁকা, এই যে লেফট সাইড সম্পূর্ণ ফাঁকা। আবার যদি আমি রাইট সাইড দেখাই, এই যে রাইট সাইড, এই যে রাইট সাইডে মাইক্রোফোন, এই যে রাইট সাইডে মাইক্রোফোন আর কি, যেটা নকল যেটা ফ্যাক ওটার মধ্যে রাইট সাইডে এটা থাকবে আর কি, মাইক্রোফোনটা রাইট সাইডে থাকবে অ্যান্ড অরিজিনালটার মধ্যে লেফট সাইডে। তো যারা গেমিংয়ের জন্য আর কি 500 টাকার নিচে হেডফোন খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট, বাট যদি অরিজিনালটা নিতে পারেন। তাহলে আশা করি যে এই DM10 আর কি ফ্যাক আর অরিজিনাল নিয়ে যত ধরনের আপনাদের কোয়েশ্চেন ছিল মনের মধ্যে সম্পূর্ণ দূর হয়ে গেছে, কারণ এদিকের বাকি কোনো কিছু দেখে, ঠিক আছে, বাকি কোনো কিছু দেখে আপনি আর কি বের করতে পারবেন না যে কোনটা অরিজিনাল কোনটা নকল কোনটা। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। তো যারা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, যদি না ভালো লাগে ডিসলাইক করে দিবেন।